জানুন ট্রাম্পের দাম্পত্য জীবনের অসাধারণ এক গোপন তথ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তৃতীয় স্ত্রী মেলানিয়ার মধ্যে খুব একটা ভালো সম্পর্ক নেই। সদ্য প্রকাশিত ফায়ার অ্যান্ড ফারি ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস বইটিতে এমনটাই উল্লেখ করেছেন মার্কিন লেখক মাইকেল উলফ। তাদের দাম্পত্য জীবন সুখের নয় বলেও দাবি করা হয়েছে ওই বইটিতে। বইটিতে লেখা হয়েছে ট্রাম্পের বাসভবন ট্রাম্প টাওয়ারে স্ত্রী মেলানিয়ার সঙ্গে তাকে খুব কম সময় কাটাতে দেখা গেছে। এমনকি একই বিছানায় ঘুমান না তারা, একই ঘরে আলাদা আলাদা দুটি বিছানায় ঘুমান দুজন। বইটিতে আরও বলা হয় ট্রাম্প টাওয়ার থাকলেও কোনো সম্পর্ক নেই তাদের মাঝে। কখন কোথায় যাচ্ছেন এ নিয়েও মেলানিয়ার সঙ্গে আলোচনা করেন না ট্রাম্প। মেলানিয়াও একইভাবে চলাফেরা করেন, ঘরে থাকলেও স্বামীর খোঁজ রাখেন না মেলানিয়া। এমনকি মেলানিয়ার ডোনাল্ডের 12 বছরের সন্তান ব্যারেনকে নিয়েও কোনো মাথা ব্যথা নেই ট্রাম্পের। ট্রাম্প ও মেলানিয়াকে যেখানে সবাই একসঙ্গে দেখে অভ্যস্ত, সেখানে লেখকের এমন তথ্যে অবাক হয়েছেন অনেকেই। অন্যদিকে ট্রাম্পও এ তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।